গর্ভাবস্থায় কি সহবাস করা যায়? করলে কখন করতে হবে? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা, আপনাদের সাথে আছি টেস্টোলাইফ হসপিটাল থেকে। আজকে আমরা কথা বলবো এই সেন্সিটিভ টপিকটা নিয়ে। আসলে এই টপিকটা অনেকেই আমার কাছে জানতে চান, কিন্তু দেখা যায় যে অনেকে আবার বলতে লজ্জা পান যে এই কথাটা কিভাবে জিজ্ঞাসা করব। তাই আজকে আপনাদের সামনে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি। আসলে গর্ভাবস্থায় সহবাস করা যাবে কি না? হ্যাঁ, অবশ্যই যাবে। এটার আসলে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে হ্যাঁ আপনি গর্ভাবস্থায় সহবাস করতে পারবেন না বা এরকম কোনো কিছু। আসলে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে এটা ডাক্তাররা নিষেধ করেন। সেটা কোন কোন ক্ষেত্রে হতে পারে? যে আপনার যদি প্রিভিয়াস প্রেগনেন্সিতে কোনো জটিলতা থেকে থাকে, অর্থাৎ প্রিভিয়াস প্রেগনেন্সিতে যদি আপনার এরকম আগে পানি ভেঙে যাওয়া বা ব্লিডিংয়ের কোনো হিস্ট্রি থাকে, অথবা আপনার যদি আগে বারবার মিসক্যারেজের কোনো হিস্ট্রি থাকে, অথবা এর আগে যদি আপনার কোনো প্লাসেন্টা প্রিভিয়া বা এরকম কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা সেই পেশেন্টকে নিষেধ করি যে আপনি সহবাস থেকে বিরত থাকবেন। তবে যদি এরকম কোনো কমপ্লিকেশান না থাকে, অর্থাৎ ডাক্তার যদি আপনাকে এরকম কোনো নির্দেশনা না দেন, তাহলে কিন্তু আপনার সহবাসে যেতে কোনো সমস্যা নেই, আপনি অবশ্যই স্বাভাবিকভাবে সহবাস করতে পারবেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিছু জিনিস আমাদের মেনে চলতে হবে, যেটা কি, যেমন প্রথম 3 মাস, অর্থাৎ প্রথম 3 মাস সময়টা কিন্তু একটু বেশি সেন্সিটিভ। এই সময়টাতে আমরা সহবাস থেকে দূরে থাকব, এবং যদি আমরা সহবাস করিও তাহলে অবশ্যই সেটা সতর্কতার সাথে করতে হবে, এবং অবশ্যই চিন্তা করতে হবে যে কোনো সমস্যা যাতে না হয় সেভাবে আমাদের আগাতে হবে। আর এরপরে দ্বিতীয় ট্রাইমেস্টার, অর্থাৎ দ্বিতীয় 3 মাসে এরকম কোনো নিয়ম নেই, আপনি স্বাভাবিকভাবে যেভাবে চান আপনারা সেভাবে সহবাস করতে পারবেন। শেষ 3 মাসে যে আমাদের আবার একটু নিয়মটা মেনে চলতে হবে, তার কারণ হচ্ছে শেষ 3 মাসে অনেকের দেখা যায় যে সহবাসের কারণে পানি ভেঙে যেতে পারে বা লেবার আগে শুরু হয়ে যেতে পারে। তার কারণ পুরুষের যে সিমেনে প্রচুর পরিমাণে প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে, এবং প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু লেবার তাড়াতাড়ি শুরু করে দিতে পারে। এই জন্য আমরা অবশ্যই শেষের 3 মাসে একটু সতর্কতার সাথে নিয়মকানুন মেনে চলতে হবে। এবং এটা যদি 38 সপ্তাহ পার হয়ে যায় তখন আর কোনো টেনশন নেই, তার কারণ 38 সপ্তাহের পরে লেবার শুরু হলেও তেমন কোনো সমস্যা হয় না। তাই আমরা এই জিনিসগুলো যদি মনে রাখি তাহলে প্রেগনেন্সিতে সহবাসে কোনো ক্ষতি নেই। ধন্যবাদ সবাইকে।